পাখি ছাড়া একটা কবিতার কথা ভাবতে ভাবতে কাকতালীয় ভাবে কৃষ্ণের সাথে দেখা, সঙ্গমকালে হত্যার গল্প একরকম ঠুসে ঠুসে মধ্য এবং দক্ষিণ জানালা দিয়ে ভরা হয়েছিল ঋষি যাপনের মানচিত্রে। এ সময় সে কথা ওর মুখে শুনলে বুকে জল আসে। ও এক অবিকল সূর্যের মতো গ্রাম বাঁচিয়ে রাখে, গ্রামোফোন আর গ্রেনেডের শব্দ শুদ্ধ নদ তিত্তির করে ফুরিয়ে যায় দুরান্ত মাচার ছই হতে দূর পাহাড়ার দিগন্তে। আর কিছুটা দূরে গ্রীষ্মের দুপুর ঠায় বসে গাঁজা খায় ঝিরঝির হাওয়া নিয়ে অরণ্য শীতল হাজার একর। ছায়ার ওপর মেঘ গায়ে আকাশ ঠাকুরজি ঘুমে ঢলে ঢলে কি যেন সুর করে গান ধরে অপেক্ষার আলোক বর্ষ নীল বেডশিট। ওদিকে এক ঝাঁক কিচিরমিচির কই ডুব ঝলমল রোদ ঠোঁটে গভীর জানালার দিকে ছুটে গেলে শ্যাওলা দিদির কানে ধাওয়া লাগে। আমরা বুক ভরে শঙ্খ স্নান সেরে বেরিয়ে যাই নিজস্ব কাল্টিভেটেড সিম্বল নিয়ে। যেদিকে বাতাস আছে সেদিকে সেদিকে